একদম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জুয়েল ব্লগ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের মাঝে একটি গাড়ি রিভিউ দেখাচ্ছি, সেটা হচ্ছে টয়োটা KR42 2006 মডেল এবং 2012-13 রেজিস্ট্রেশন। খুব সুন্দর একটি DX গাড়ি এবং আমাদের গাড়িটা কিন্তু অরিজিনাল কালার এবং অরিজিনাল নিচা ফ্লোর। যারা অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি খুঁজছেন তারা জুয়েল ব্লগের মাধ্যমে আমাদের এই গাড়িটা দেখতে পারেন। আমি আমার ঠিকানা এবং মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাদের ভালো লাগবে গাড়িটা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। গাড়ির প্রাইস এবং গাড়ির পেপার্স সব কিছু সব বিষয়ে আমি আলোচনা করব। আপনাদেরকে আগে গাড়িটা দেখাই। এটি একটি সাদা কালারের KR42 গাড়ি, মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন 2012। আমাদের গাড়ির চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় আছে এবং রিংগুলো খুবই সুন্দর। যারা ঝামেলাবিহীন কোম্পানির গাড়ি কিনতে যাচ্ছেন তারা আমাদের আজকের এই গাড়িটা দেখবেন। এবং আমাদের গাড়িটা কিন্তু একটি বাইং হাউসের গাড়ি, এটা কিন্তু রেন্ট গাড়ি গাড়ি চলে নাই। যারা রেন্ট গাড়ির জন্য আসলে মূলত এই গাড়িগুলো বেশি দেখেন, তাদেরকে একটা পরামর্শ হলো আপনারা রেন্ট গাড়ি কেনার আগে অবশ্যই চেক করে নেবেন যে গাড়িটা আগে রেন্ট গাড়ি চলছে কিনা। কারণ রেন্ট গাড়ি যে গাড়িগুলো চলে এগুলো সাধারণত একটু বেশি রাফ ইউজ হয়ে থাকে, প্রচুর পরিমাণে ইউজ হয়। ধরেন আপনি একটি গাড়ি চালাচ্ছেন, আপনি আপনার গাড়িটা সম্পর্কে জানবেন যে এটা সপ্তাহ বা মাসে কত কিলোমিটার চলে। সে ওরকম একটা গাড়ি যদি আপনি আপনার বিজনেসের জন্য কিনেন তাহলে ওটা খুব বেশি রাফ ইউজ হবে, ওটার অনেক বেশি কাজ থাকবে গাড়িতে। সো আপনারা রেন্ট গাড়ি কেনার আগে অবশ্যই অবশ্যই একটি ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন। আমাদের গাড়িটা কিন্তু সাদা কালার, আমি এখানে সুন্দর একটা স্টিকার ইউজ করেছি, এটা টয়োটার অথরাইজ একটা স্টিকার নোহার জন্য, KR42 নোহার জন্য। এবং ড্যাশবোর্ড সাথে মিলিয়ে কিন্তু আমি সুন্দর একটা অ্যাশ কালারের সিট কভার লাগিয়েছি। এখানে একটা টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন পেয়ে যাবেন এবং গাড়ির সকল অ্যাক্সেসরিজ কিন্তু অরিজিনাল জাপানি আছে। এখনো মিটার থেকে আরম্ভ করে আমি যদি ভিতরটা দেখে খুবই ফ্রেশ, কারণ এটা একটি বাইং হাউসে চলতো রেজার্ভেশন, যারা চিনেন নাম শুনে থাকতে পারেন, খুবই পপুলার একটি বাইং হাউস। এটি একটি DX গাড়ি এবং আমাদের গাড়িটা কিন্তু 4 ডোর, এই পাশে কোনো দরজা থাকবে না। 90 লিটারের একটা CNG ইউজ করা হয়েছে। এবং আমি যদি এই পাশ থেকে দেখাই আপনাদের গাড়িটা, 9 সিটের সুন্দর একটি নোহা, আপনি মাঝখানে বেবি সিটটা চাইলে আপনি ভেঙে রাখতে পারেন অথবা যখন আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। খুবই ফ্রেশ। আপনার সিলিং থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু ওকে, একদম খুব ভালো আছে। আসলে এটা রাফ ইউজ হয় না, এই জন্য বলতেছি সিটের প্যাটার্নটা ঠিক এরকম হবে। পিছনে 3 সিট, মাঝখানে 3 সিট এবং সামনে ড্রাইভার সহ ইনক্লুডিং 3 সিট। এই 9 সিটের হলো KR42 নোহা। যারা অরিজিনাল নিচা ফ্লোরের KR42 নোহা খুঁজছেন তারা আমাদের এই আজকের এই গাড়িটা দেখতে পারেন। নিচা ফ্লোরের গ্যারান্টি আমি দিচ্ছি অবশ্যই। আপনারা চাইলে যে কোনোভাবে টয়োটার ওয়েবসাইট থেকে অথবা যে কোনোভাবে চেক করে নিতে পারবেন। আর আমাদের এই গাড়িটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিবেন, আমি আপনার সামনের বনারটা একটু দেখাবো। খুবই ফ্রেশ অবস্থায় আছে, আমি কিন্তু বনারের ভিতরে কোনো কালার হয়নি, খুব সুন্দরভাবে ওয়াশ করার চেষ্টা করেছি। যারা KR42 খুঁজছেন, KR42 প্রচুর ফোন আসে আমার কাছে। আমি যদি চেসিস নাম্বারটা দেখাই আপনারা, আমরা কী ধরনের পরিষ্কার করছি একটু দেখাবো। এর থেকে কিছু কিছু রং উঠে গেছে কিন্তু অরিজিনাল আছে সব অ্যাক্সেসরিজ এখনো। যারা কে CNG কনভার্ট একটি গাড়ি, এটা কিন্তু 90 লিটার CNG কনভার্ট করা আছে। সো আপনাদেরকে নিয়ে এরকম কোনো কাজ করতে হবে না, টোটালি ফ্রেশ এবং নতুন অবস্থায় আছে 2006-এর এই KR42 গাড়িটি। আমরা গাড়ির প্রাইস সম্পর্কে আলোচনা করলে এই ধরনের গাড়ির প্রাইস যারা আপনারা অনলাইন কিংবা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, কেউ আপনি 11.5 নিতে চায় না, আমরা কিন্তু এত যাচ্ছি না গাড়িটার দাম। আমাদের আস্কিং প্রাইস হলো 10,50,000 টাকা। আপনি চাইলে বার্গেনিং করে এসে নিতে পারবেন এবং আমরা কিন্তু গাড়ির
কোয়ালিটি সম্পর্কে কোনো কম্প্রোমাইজ করি না, অবশ্যই হাই কোয়ালিটির এবং ভালো গাড়ি আমাদের এই গাড়িটা। দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই জুয়েল ব্লগ একটু সাবস্ক্রাইব লাইক দিয়ে দিবেন, আপনাদের মূল্যবান মতামত দিবেন আমার ভিডিওতে, এবং যারা কিনতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন, এবং যারা নতুন রেন্ট কারের বিজনেস করতে যাচ্ছেন তারা এই ধরনের একটা গাড়ি দিয়ে খুব অনায়াসে খুব ভালোভাবে আপনারা একটা গাড়ি স্টার্ট করতে পারেন। সাথে চাইলে আপনারা একাধিক টিআরএস আইএস কিংবা প্রাইভেট কার যদি লাগে তাহলেও আমাকে জুয়েল ব্লগের মাধ্যমে ফোন করতে পারবেন। আমার শোরুম হচ্ছে শ্যামলীতে, শোরুমের ঠিকানা হচ্ছে শ্যামলী স্পেশালাইজ হসপিটালের ঠিক উল্টা পাশে আমার শোরুম অবস্থিত। যে কোনো গাড়ি আপনার পেয়ে যাবেন, আর আমার আমার এখান থেকে আপনার যে কোনো গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন। আল্লাহ হাফেজ।